বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইমাম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার অবসরপ্রাপ্ত মেজর এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার ফখরুল ইমাম, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব প্রথমেই জাতীয় পার্টির রাজনীতির বা হাল হকিকত কি, মানে জাতীয় পার্টিকে ঘিরে অস্বচ্ছতা রহস্যময়তা কাটছি না? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। জাতীয় পার্টির কোনো রহস্য নাই, ওপেন বুক। দেখেন, জাতীয় পার্টির যে আমাদের কর্ণধার আলহাজ হোসেন মাহমুদের সাহ, উনি আজ থেকে নয়, জাতীয় পার্টির আগে আমরা 84 সাল থেকে আসলে জাতীয় পার্টি এক্সারসাইজ করি। প্রথমে আপনি দেখেন আমাদের 18 দফা একটা দাবি নিয়ে, 18 দফার মাধ্যমে, সেগুলো তো আমরা জানি, এটি ধারাবাহিক জাতীয় পার্টির ভবিষ্যৎটা আসলে এখন কি দাঁড়াচ্ছে বলছেন। 18 দফার পরে জনদল, জনদলের পরে জাতীয় ফ্রন্ট, জাতীয় ফ্রন্টের পরে জাতীয় পার্টি 1986 সালের 1 জানুয়ারিতে। এর আগে 3-4 বছর এই এক্সারসাইজটা হয়েছে। সুতরাং আপনি দেখেন এই জাতীয় পার্টি 86 সাল থেকে আজ পর্যন্ত এই জাতীয় পার্টি হিসেবে এটা সমাজে কাজ করছে, পলিটিক্যাল ফিল্ডে আছে এবং এইখানে অসংখ্য আমাদের মহাসচিব আছে। আমি নাম করে বলতে পারবো না, মহাসচিবের অভাব নাই। তো সুতরাং আমাদের দলটা একটা প্রগ্রেসিভ দল এবং আমরা যেটা মনে করি যে অনেক দলই যে গণতন্ত্র নাই, আমাদের দলটা গণতন্ত্র ঘুরতেছে ফিরতেছে আমাদের হোসেন মোহাম্মদের সাথে কেন্দ্র করে। আমরা প্রত্যেকটা, মানে উনি যে কোনো সময় যে কাউকে 39-1 এ আমরা ক্ষমতা দিতে পারেন, যাকে ক্ষমতা চ্যুত করতে পারেন এবং রাত 11টার সময় সংবাদ সম্মেলন করে উত্তরাধিকার নির্ধারণ করতে পারেন। এই উত্তরাধিকার তিনি আগেও নির্ধারণ করেছিলেন, আবার বাতিলও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এক সময় উনি যখন সিএমএলএ ছিলেন, চিফ মার্শাল ও অ্যাডমিনিস্ট্রেটর, তখন অনেকেই মজা করে বলতেন যে সিএমএলএর ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। আসলে এখন আমাদের রাজনীতির যে অস্থিতিশীলতা বাংলাদেশে, এটা অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা দলই আছে। সেই জন্য আমি বলছি আমাদের তো ওপেন বুক, আমরা ওপেনলি করি। আপনাদের দলে কখনো রওশনের সাথে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, কখনো জি এম কাদের গুরুত্বপূর্ণ, আসলে কি দাঁড়াচ্ছে? মানে হোসেন মোহাম্মদের সাথে এটি মোটামুটি ভাবে বোঝা যায় যে জেনারেল সাজ্জাদ্দিন আছেন, ততদিন পর্যন্ত জাতীয় পার্টি একটা মোটামুটি থাকবে। আফটার হোসেন মোহাম্মদের সাদ জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? এই 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 35-36 বছর একটা আদর্শ লালন করেছি। এখন কথা হলো যে আমাদের দলে আমাদের রসনের সাদের যেরকম অবদান আছে, আপনি জানেন রসনের সাদ যখন উনি জেলে ছিলেন, রসনের সাদ একাই 4টা নির্বাচন করেছেন, রওশন এরশাদ অনশনে গেছেন, রওশন এরশাদ আপনার এই দলকে এগিয়ে নেওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছেন এবং তার সাথে তখন মধুর সাহেব, মিজান চৌধুরী সাহেব, শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব, এগুলো আপনার জানেন তার সঙ্গে ছিল। তা আমাদের জি এম কাদের সাহেব চাকরি অবস্থায় উনি পরে জয়েন করেছেন এবং উনি স্নেহভাজন, আমাদের ওই রওশন এরশাদেরও স্নেহভাজন এবং এরশাদ সাহেবের তো উনি ভাই। তো সুতরাং এইখানে আপনি আমাদের টোটাল একটা গ্রহণযোগ্যতা বা সর্বমহলে কম বেশি আছে, গ্রহণযোগ্যতাটা এটা আপনি বলতে পারেন জি এম কাদের, এটা জি এম কাদের সাহেবের গ্রহণযোগ্যতা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। এখন আমাদের আমাদের দেশ, আমাদের দলের যে রাজনীতি আওয়ামী লীগের, সে একই ধরনের রাজনীতি এবং বিএনপি একই ধরনের রাজনীতি। আমাদেরটা একটু বেশি প্রচার পেয়েছে যে আমাদের রাজনীতিটা, আমি আগেই বলেছি ওপেন বুক, সবাই পড়তে পারেন। এখন আমরা কিন্তু বাইরের লোক দিয়ে করি নেই, জি এম কাদের আমাদের দলের লোক, রসনের সাথে আমাদের দলের লোক, আপনার আনিসুল ইসলাম মাহমুদ আমাদের দলের লোক, জিয়াউদ্দিন আহমদ আমাদের দলের লোক, রুহুল আমিন হাওদারুর আমাদের দলের লোক, ফিরোজ রশিদও আমাদের দলের লোক, আমরা সবাই এই স্যারকে ঘিরে দলের মধ্যে আছি। এখন স্যার কোনো সময় স্যার অসুস্থ, এখন কমফর্টেবলি উনি যেটা মনে করেন, আমরা ওনার প্রত্যেকটা মুভকেই আমরা ওনাকে সমর্থন করি, কারণ আমরা জানি যে উনি দলের জন্যই ব্যাপারটা করেন। কোনো সময় হয়তো উনি মনে করেন যে জি এম কাদের ঠিক করে নাই, ইমোশনাল হয়ে যান, তখন উনি হয়তো একটা স্টেপ নেন, আবার পরের দিনই হয়তো 7 দিন পরে উনি মনে করেন যে স্টেপটা হয়তো ঠিক হয় নাই। আমরা জানি যে এই স্টেপগুলো আবার ঘুরে ফিরে আসতে পারে। সুতরাং আমাদের এখানে ওরকম কোনো সমস্যা নাই, ওরকম কোনো রাজনৈতিক সংকট নাই, ওরকম কোনো পাওয়ারের গেম নাই। আমরা
খুব সিম্পল ওয়েতে এখন বিরোধী দলের ভূমিকা পালন করার জন্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি। গত পাঁচ বছর আপনি দেখেছেন আমরা যে কোনো উপায় হোক আমরা চেষ্টা করেছি যে এই সংসদকে প্রাণবন্ত করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য এবং আমাদের ভূমিকা যেটা ছিল বিরোধী দল হিসাবে সেটা পালন করার জন্য আমরা চেষ্টা। সরওয়ার হোসেন, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি তো আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও লেখাপড়া করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জ্ঞান আছে, বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছোটখাটো ব্যতিক্রম হয়তো কোথাও কোথাও দেখানো যেতে পারে, ক্রিয়াকর্মে মনে হয় একটা পারিবারিক সম্পত্তি জাতীয় পার্টি আপনার দল, মানে পরিবারের সিদ্ধান্তের বাইরে আর কিছু হয়তো বলে মনে হয় না এখানে। এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন, অ্যাকচুয়ালি আপনি স্বৈরাচারী তান্ত্রিক যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যদি আপনি দেখেন তখন এই পরিবার তন্ত্রটা কি তখন সামনে আনা হয়, যেমন উত্তর কোরিয়া, যেমন সৌদি আরব। সো যারা গণতন্ত্র পছন্দ করে না তারা কখনো দলের ভিতরে গণতন্ত্র আনে না, এবং দলের ভিতরে যদি গণতন্ত্র না আনে তখন এর ভিতরে এইরকম গ্রুপ সৃষ্টি হয় যে তারা বলবে যে ওই পরিবার থেকে না আসলে এই দল ভেঙে যাবে, দল ঠিক মতো চলবে না। কিন্তু আপনি যদি হিস্ট্রিক্যাল অ্যান্ড রিলিজিয়াস পার্সপেক্টিভ কনসিডারেশন নেন, সেটা পরিবারতন্ত্রকে সাপোর্ট করে না। আপনি দেখেন যে আমরা 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর নবী বলি, আপনি দেখবেন যে এক্সেপশনাল একটা বা দুইটা পরিবার ছাড়া কোথাও পরিবার থেকে নবী আসেনি। সো এইটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভ। আর হিস্ট্রিক্যালি আপনি দেখেন যে পরিবারতন্ত্র থেকে যখনই নেতৃত্বে আসছে, সেই নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতৃত্ব আসে সেই নেতৃত্বের মানের হয়েছে এরকম আপনি খুব কম উদাহরণ পাবেন। পারিবারিক রাজনীতি টিকে থাকে আপনার কোয়ালিটির উপরে, সেই কোয়ালিটি যদি ঠিকমতো না থাকে তখন এই পরিবারতন্ত্র যারা সুবিধাবাদী, যারা দুর্নীতি করতে চায়, যারা ক্ষমতা কুকড়ে থাকতে চায়, তারা তখন ওই জায়গায় হিট করবে যে এছাড়া আর কোনো কিছু চলবে না। তারা ভিতর থেকেই এমন একটা কোটারি সৃষ্টি হবে, ভিতর থেকে এমন একটা সিস্টেম তৈরি করবে যে আপনি ওর বাইরে কথা বলাটাকে আপনার মনে হবে যেন একটা টাবু, যে ইউ আর ডুইং এ অফেন্স। এবং এইটা জাতীয় স্বার্থের সাথে, জনগণের স্বার্থের সাথে যায় না। আলটিমেটলি দেশ সাফার করে, জাতি সাফার করে। এখন আপনি দেখেন যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ, যে আওয়ামী লীগ যে জায়গায় আসছে, দেখেন তারা ক্ষমতা ছাড়তে পারছে না, তারা একটা নির্বাচন দিতে পারছে না। অর্থাৎ আপনার কোনো পিসফুল ট্রানজিশনের কোনো উপায় আর নাই। আর দুই জিনিস হলো যে জাতীয় সংহতি একেবারে ভেঙে পড়েছে, অর্থাৎ এমনভাবে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্র ডিভিশন হয়েছে যে যারা সুবিধাবাদী তারা যখনই আপনাকে আক্রমণ করবে তখনই বলবে যে এ বিএনপির লোক, এ জামাতের লোক, এখানে আইন কানুন বিধি বিধান কোনো কিছু বলার নেই। এবং প্রতিষ্ঠানগুলো যার জন্য একের পর এক ধ্বংস হতে থাকে, এবং যে প্রতিষ্ঠানের উপরে মানুষ সবচেয়ে বেশি আস্থা রাখে সেই প্রতিষ্ঠানগুলোও আস্তে আস্তে আস্থাহীনতায় চলে যায়। যেমন বিচার অঙ্গন, যেমন কথা বলেন যে সশস্ত্র বাহিনী, আমি একসময় আর্মিতে ছিলাম, প্রসঙ্গকে আপনি যদি জিজ্ঞেস করেছেন সেই বললাম যে এখানেও এমনভাবে অফিসারের মানুষ শিকার হয় যে আপনি ভয়তে কোথাও বিচার চাবেন না, অথবা আপনার আপাতত কোনো রিমেডির কোনো জায়গা নাই। হ্যাঁ, আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি, মনে করেন যে আর্মি হাউজিংয়ে আমি কোয়ালিফাই করি আমার একটা প্লট পাওয়ার জন্য, আমি টাকা দিয়েছি, আমার বলে কি রাজনৈতিক কারণে 2012 সালে আমাকে নন গ্রেটা করেছে। নন গ্রেটা অর্থ হলো যে আমি ক্যান্টনমেন্টে অবঞ্চিত, অথচ আমি কিন্তু এই রাইটটা এক্রু করেছি অ্যাজ আই সার্ভ ইন বাংলাদেশ আর্মি, অ্যান্ড দ্যাট টু 2 বছর ট্রেনিং করেছি, 19 বছর চাকরি করেছি। হ্যাঁ, কিন্তু এখন এই এইচএস নামে যে একটা প্রজেক্ট করছে সর্বশেষ আপনি দেখবেন যে সেইটা সিভিলিয়ানদের কাছে আপনার প্লট সেল করছে, কিন্তু যারা চাকরি করছে এরকম 14-15 জনকে এই একটা নন গ্রেটার গ্রাউন্ডে তাদেরকে এই প্লটগুলো দেবে না। এখন আপনি যদি এইটা নিয়ে বিচারালয়ে যান তাহলে তাদের এজেন্সি আপনাকে এমনভাবে হয়রানি করতে পারে যে ভয়তে আপনি বিচারের কাছে যাবেন না, তাদের কাছে আপনি চিঠি লিখবেন সেটা কোনো উত্তরও দেবে না, কোনো জবাবও দেবে না, অথচ জাস্ট বিকজ অফ অ্যারোগ্যান্স আপনাকে
এই আপনাকে অফিসারের সম্মুখীন করা, অর্থাৎ আপনার এই বিচারহীনতার সংস্কৃতি শুরু হয় ওখান থেকে, যে এই পরিবারতন্ত্র থেকে। আপনার দেশকে যদি সত্যিকার আপনি উন্নত জায়গায় নিতে চান, তাহলে আপনার জাতীয় সংহতি আনতে হবে, এবং সংহতি আপনি আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার এবং সুশাসন কায়েম না হবে। জাতীয় সংহতি ততদিন পর্যন্ত অর্জন হবে না যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন না হয়। জাতীয় সংহতি ততদিন অর্জিত হবে না যদি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার না থাকে, যার জন্য এইটা বাংলাদেশে একটা অ্যাপারেন্টলি মনে হয় যেন একটা মাল্টি পার্টি, কিন্তু এটা আপনি দেখবেন যে একটা পরিবারতন্ত্রের আবর্তে এমনভাবে রয়েছে যে যেখানে আপনি সমালোচনা করতে পারবেন না, ডিবেট করতে পারবেন না, আপনি পর্যালোচনা করতে পারবেন না। এবং এই কোটারই আপনি যখনই একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলেন, তখন বলবে যে অমুকের বিরুদ্ধে সে কথা বলছে, তখন আপনাকে এমনভাবে কর্নারাইজ করবে যে আপনি কি মিন করতে চেয়েছেন, আপনি কিভাবে যে কথাটা প্রকাশ করতে চেয়েছেন সেটা ঠিক উল্টা পাখা করে আপনাকে এমনভাবে কর্নারাইজ করবে যে আপনি আর ভয় দেওয়ার কথা বলবেন না, অর্থাৎ আপনি আর ডিবেটে যাবেন না। অথচ প্রতিষ্ঠিত এটা কোনো ডিবেট সমালোচনা পর্যালোচনা ছাড়া আপনি কখনো সঠিক তথ্য পাবেন না এবং সঠিক সিদ্ধান্তেও উপনীত হতে পারবেন না। যার জন্য সত্যিকার যদি গণতন্ত্র প্র্যাকটিস করতে হয়, তাহলে আপনার মাইন্ডের ভিতরে আপনার যারা রাষ্ট্র পরিচালনা করে স্পেশালি দ্য টপ লিডার্স, তাদের টেম্পারমেন্ট গণতান্ত্রিক হতে হবে। আদারওয়াইজ, আর জোর করে আরেকটা এই পর্ব শেষ করি যে যারা এই পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এভলভ না করতে পেরেছে, এই সিস্টেম আনতে পেরেছে, আপনি দেখেন তারা কিন্তু অত্যন্ত বিতশ্রদ্ধভাবে, অত্যন্ত মানে ডিসগ্রেসভাবে অনেক সময় ক্ষমতা থেকে চলে যেতে হয়, যার জন্য আমেরিকান ল ফ্রেমার তারা যে দুই টার্ম প্রেসিডেন্টকে দুই টার্মে বেশি দেয় না। আপনি দেখেন যে এখন লিভিং পাঁচজন প্রেসিডেন্ট আছে, এই সর্বশেষ বারাক ওবামা আপনার প্রেসিডেন্ট পদ ছেড়ে যে ওয়াট আর স্কিং করতেছিল, সি হিজ লেভেল অফ ফিটনেস, অর্থাৎ সে কিন্তু আরও পাঁচ টার্ম চালাতে পারে, কিন্তু তাদের কনস্টিটিউশন দুই টার্মের বেশি অ্যালাউ করে না। এবং যখন নেতৃত্ব একবার যখন ফেল করে, সেই নেতৃত্ব পরবর্তীতে যদি আবার ক্ষমতা আসে, তাহলে সেখানে প্রতিহিংসা চরিত্রত্রী হয়, কারণ সে তখন ওই আগেরটা হিসাব করে যে আমাকে কে কে ইয়া করছে, তখন নেতৃত্বের কোয়ালিটি প্রকাশের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ধন্যবাদ আপনাকে, আমি 100% একমত সর্বসবের সঙ্গে, কিন্তু তারপরে আমার মনে কোনো কতগুলো কোশ্চেন থেকে যায়। যেমন ধরেন, আমরা জানি যে এই পরিবারতন্ত্রটা গণতন্ত্রের জন্য সুবিধা নয়, কিন্তু কেন আমরা সাপোর্ট করি? কারণ যারা পরিবারতন্ত্রের এসে লিডারশিপ দেয় তারা কিন্তু মুষ্টিমেয়, আর আমরা যাদের দল করি তারা কিন্তু অনেক। এটাই আমার বোধগম্য নয় কেন আমরা অনেকজন এই এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার দুটো কারণ মনে হয়, মানে ডেমোক্রেটিক ভ্যালুস থাকার পরেও, কারণ আমার মনে হয় জনসাধারণ চায় এটা। জনসাধারণের আমরা বলি ক্যারিসমেটিক লিডারশিপ, জনসাধারণ একটা পরিবারকে একটা জায়গায় দিতে চায়, শুধু আমাদের এখানে না, সাব কন্টিনেন্টে দেখেন, আপনি গান্ধীজির পরিবার থেকে আরম্ভ করে ওনাদের তো লং হিস্ট্রি আছে, কিন্তু সেটা কি এখন আর সেভাবে বলা যাবে? আমরা এখন ধরেন ভারতের ক্ষেত্রে আমি উজ্জ্বল বিএনপির কথাই বলছি, কংগ্রেস চেষ্টা করছে কিন্তু সফল তো হচ্ছে না, বিএনপির কথাই আমি বলছি, মনে করেন এত লোফোল্ডস থাকার পরেও বিএনপি কর্মীরা চায় তারেক রহমানকে, বিএনপির কর্মীরা চায় খালেদা জিয়াকে, আওয়ামী লীগের কর্মীরা চায় শেখ হাসিনা। কিন্তু বিএনপিকে আজকে একেবারে ছন্ন ছাড়া একটি রাজনৈতিক সংগঠন এবং তার জোট তোর আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনাকে চায়, আমাদের কর্মীরা হোসেন মাহমুদের সাথে চায়, এর বাইরে আমার কল্পনায় আছে যে আমি গণতান্ত্রিক মানসিকতায় থাকি, আমি চাই যে আমার দলটা গণতান্ত্রিক উভয়ে চলুক, আমি চাই যে এখানে আরেকজন লিডারশিপ আসুক, কিন্তু এটা বিগত 50 বছরেও আমরা একটা কাজ করছেন যে তিনি গত কয়েক বছর ধরে চেষ্টা করছেন যে পরিবার থেকে যেন দলের, কার কথা বলছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি, আওয়ামী লীগ সভানেত্রী। হ্যাঁ, পরিবারের লোকজনের চেহারা আমরা দেখতে পাই, কিন্তু দলে কোনো নেতৃত্ব উত্তরাধিকার সেরকম কোনো প্রয়াসের মধ্যে তিনি কিন্তু যাচ্ছেন না। এবং ওনার পরিবার একটা সময় ছিল অনেক বড় পরিবার, উনি পরে সংসদে দাঁড়িয়ে বলেছেন আমার পরিবারকে ছোট করে এনেছেন, কিন্তু আপনি ভালো জানেন আপনি সেই সংসদে ছিলেন, যে এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। হ্যাঁ, পরিবারকে দলেও খুব একটা দেখা যাচ্ছে না, পরিবারকে ছোট করে এনেছেন, কিন্তু যখনই দেখেন, যখনই আমাদের প্রধানমন্ত্রী কোনো কাউন্সিলে যান, আওয়ামী লীগের কাউন্সিলে, উনি যখন কথা বলার চেষ্টা করেন,
যে না আমি এবার আর কাউন্সিলে দাঁড়াবো না, আমি আবার কাউন্সিলে দাঁড়াবো না, উনি সত্যিকারই বলেন, কিন্তু সেটা তো পারেন না। এবং আগামীতে দু বছর পরে এই বছরে যে অগাস্টে আবার কাউন্সিল হবে, কথা হবে সেটা শুনুন, কাউন্সিল হবে, উনি এখন থেকে বলছেন যে আমার আমার ই ঠিক করবে, নেতা ঠিক করবে, কর্মীরা, কিন্তু আমার ধারণা এটা হবে না। কারণ হবে না কতগুলো কারণ আছে এখানে, ইনহেরেন্ট কতগুলো গুণ এসে যায়। যেমন আমি যখন যে প্রধানমন্ত্রী আছে তাকে উদাহরণ দেই, প্রধানমন্ত্রী গত দশ বছরে যে পাওয়ার উনি অ্যাকুমুলেট করেছেন, লিডারশিপের একটা পাওয়ার থাকে। আমাদের দেশে দেখেন গণতন্ত্রের অনেক লুফলস আছে, আমাদের দেশে না, পৃথিবীতে কোথাও গণতন্ত্র 100% আছে বলে আমি বিশ্বাস করি। গণতন্ত্রের মানে এই ব্যবস্থার চেয়ে উত্তম কোনো ব্যবস্থাও নেই। হ্যাঁ, দিস ইজ এ গণতন্ত্র, যতগুলো ব্যবস্থা আছে গণতন্ত্র সর্বোৎকৃষ্ট ব্যবস্থা বলে স্বীকৃতি পেয়েছে 200 বছরের মধ্যে। এখন কথা হলো যে ধরেন আমাদের দেশেও গণতন্ত্রের অনেক লুফলস আছে, কিন্তু এই যে পাওয়ার লিডারশিপ গত 10 বছরে উনি যে একোয়ার করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ইউনাইটেড নেশনস থেকে আরম্ভ করে এই এই সাউথ এশিয়াতে আপনার, এমনকি গ্লোবালি আরও যে ইগুলো আছে, ওই সেখানে যে হাসিনার পরিচিতি, বাংলাদেশ দেখেন ছোট্ট একটা জায়গায় 54,000 বর্গমাইল, 16 কোটি লোক, এটাকে উনি বাংলাদেশে এমন একটা জায়গায় নিয়ে গেছেন। ওনার ভাগ্যে, এটা আমি মনে করি ওনার ভাগ্য কর্মযোগ্যতা ওনাকে এই জায়গায় নিয়ে এসছে। এই জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট নাই, এটা ভাবতে হবে। আমি যখন ভাবি যে আমার কথা যখন ভাবি, দেশের কথা যখন ভাবি যে কাকে দিয়ে উন্নতি হবে দেশটা, যত কিছু থাকে একটা থাকে যে যে লোকটা, যে পাওয়ারশিপ লিডারটা এত উচ্চতায় গেছে তাকে আমি রিপ্লেসমেন্ট কীভাবে করব। রিপ্লেসমেন্ট করলে তো আমার এই ইটা নষ্ট হয়ে যাবে, ওই মনে করেন ধারাবাহিকতা নষ্ট হবে, উন্নয়নটা নষ্ট হবে, গণতন্ত্রের যে কভারেজগুলো আছে, গণতন্ত্রের যে সুশাসন ব্যবস্থা আছে এটা কিন্তু পাওয়ারশিপ লিডারের মধ্যে চলে আসে, গণতন্ত্রের যে বিচারিক ব্যবস্থা আছে, গণতন্ত্রের যে জবাবদিহিতা আছে, এটা গণতন্ত্র না থাকলেও পাওয়ারশিপ লিডার যদি শিপ গ্রো করে তাহলে এটা অনেকটা কাভার করে। এরকম আমি আগেও বলেছি আপনারে, যেমন রাশিয়া যখন ভেঙে যায় তখন ওখানে ওরা রাশিয়ার অঙ্গ ইয়ের রাজ্যগুলো মনে করলো যে এবার আমরা গণতন্ত্র একটু উপভোগ করে দেখি না কেমন লাগে, কিন্তু আলটিমেটলি পারলো না। আলটিমেটলি কী করলো, পুতিনকে ভোট দিয়ে দিল। পুতিন ইজ এ পাওয়ারফুল লিডার, সে আজকে 20 বছর যাবত এটা আস্তে 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 গ্রো করেছে, পুতিনের কিন্তু রিপ্লেসমেন্ট এখনো হয় নাই। সুতরাং আমাদের আমার ধারণা সেই জন্য যে পরিবারতন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই, এই জন্যে যে পরিবারতন্ত্রটা, পরিবারতন্ত্রের ভিতরে যে ওদের যে লিগেসি আছে, ওদের যে আমার মনে হয় জিনের মধ্যে কিছু আছে কিনা আমি জানি না ঠিক, এটা পরীক্ষা করে দেখতে হবে, যে ওনাদের যে চিন্তাভাবনা, ওনাদের যে বিশেষ করে বেলাভনের চিন্তাভাবনা যখন চলে আসে, যখন একটা লোক পরিবারতন্ত্র থেকে যদি মনে করে যে আমি এখন আর আমার কিছু দরকার নাই, আমি বেলাভনেন্টলি আমি দেশের উপকার করব, তাহলে তাকে ঠেকানো কিন্তু মুশকিল। মানুষ কিন্তু এক মানুষের সঙ্গে, এটা গণতন্ত্র দিয়ে মানুষের মাপকাঠি আপনি কতগুলো জায়গায় গণতন্ত্র খাটে না, যেমন এডুকেশনের জায়গায় গণতন্ত্র খাটবে না, ইন্টেলিজেন্সের জায়গায় গণতন্ত্র খাটবে না, আপনার যখন আপনার নিজস্ব যে গুণাবলী, যেমন আপনি জিল্লুর রহমান সাহেব এখানে আছেন, বসে আছেন, এখানে গণতন্ত্র দিয়ে আমি আরেকটা জিল্লুর রহমান আনতে পারবো না, ভোট দিয়ে আরেকটা জিল্লুর রহমান আনতে পারবো না, আপনার ক্যাপাসিটি, আপনার অভিজ্ঞতা, আপনার অর্জন, আপনার যেটাকে বলে আপনার ভিশন, আপনার নিজের পাওয়ার, উইল পাওয়ার, আপনি যেটা অর্জন করেছেন, যেটা আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাটা যখন এক্সপ্লোর করেন সেটার সঙ্গে কিন্তু গণতন্ত্র সব জায়গায় যায় না। গণতন্ত্র সেই জন্য আমরা বলি একটা শাসন ব্যবস্থা, গণতন্ত্র কোনো লিডারশিপ যদি খুঁজতে যান গণতন্ত্র দিয়ে, যেমন একজন আমাকে বলেছিল ইকবাল, নাম শুনেছেন আপনি, ইকবালের ভাষায় মনে করেন 100টা চাকর আছে, ইকবাল যদি একটা ডিসিশন দেয় ওই 100টা চাকর গণতন্ত্র দিয়ে ডিসিশন বদলে, সেটা ভালো হবে না তো। সুতরাং কতগুলো জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যেখানে মানুষের এই যেমন আমাদের উনি কিছুক্ষণ আগে বলেছেন নবী করিম মানে ধর্মের মধ্যেও যে যে যেটা পরিবারতন্ত্র আছে, ধর্মের মধ্যেও একটা গোষ্ঠী যেখানে আছে, যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা গোষ্ঠী আছে, ওনার একটা আছে, উনি যে গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন কোরাইশি বংশ, সেই বংশের থেকেই কিন্তু আপনার এসছে ওই যতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই, তো এটা আল্লাহরও একটা হয়তোবা কোনো ইঙ্গিত আছে যে আমি এই বংশকে আরেক বংশের উপরে মর্যাদা দিয়েছি। তো সুতরাং এই মর্যাদার ব্যাপারগুলো আমি ঠিক বুঝি না, কারণ তাহলে তো হইতেই, আমরা যদি গণতন্ত্র সবখানে প্র্যাকটিস করতাম তাহলে দলের মধ্যে আসতো, কিন্তু দলের মধ্যে আসে না, আমি চাওয়ার পরেও দলের মধ্যে আসে না, কেন আসে না আমি এটা বুঝি না। ব্যারিস্টার সরওয়ার, না পরিবারতন্ত্র যেটা বলছিলাম যে
আপনি যেভাবে দেখেন যে আলাদা দিন, আসলে আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এটা কোয়ালিটির ব্যাপার। গণতন্ত্র যেখান থেকে সৃষ্টি হয়েছে, যেমন মডার্ন হিস্ট্রিয়ান এইটাকে ক্রেডিট দেয় গ্রিসকে যে এখান থেকে গণতন্ত্র উৎপত্তি হয়েছে, অ্যাকচুয়ালি আমি মনে করি যে গণতন্ত্র উৎপত্তি হয়েছে আমাদের ইসলাম ধর্ম থেকে, মদিনা সনদ। মদিনা সনদের ভিতরে নবী করিম সাল্লাহ সাল্লাম দেখিয়ে গেছে যে কীভাবে খ্রিস্টান, ইহুদি, ইভেন কিছু হিন্দু একই সাথে নগর স্টেটে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করা যায়। ওখান থেকে গণতন্ত্র হলো আপনার একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেইটার একটা সিস্টেম, অর্থাৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু আপনি যেভাবে বলছেন যে গণতন্ত্র তো বিসিএস পরীক্ষা অথবা উকিল এনরোলমেন্ট, অথবা আপনি মনে করেন যে সশস্ত্র বাহিনীতে রিক্রুটমেন্ট, তো গণতন্ত্র আনতে পারবেন না। সো এই গণতন্ত্র এই কারণে হয় যে মানুষ সবচেয়ে ভালো লিডার যে তাকে চুজ করবে, তাদের প্রতিনিধি হিসেবে চুজ করবে। কিন্তু এই গণতন্ত্র যদি এরকম হয়, যেমন আপনি পুতিনের নির্বাচনের কথা বললেন, পুতিন ছিল আপনার কেজিবির অফিসার এবং সে খুব ভালো করে এই টেকনিকটা অ্যাকোয়ার করেছে কীভাবে পুলিশি রাষ্ট্র কায়েম করে ক্ষমতা দীর্ঘায়িত করতে হয়। তো সেই জন্য সর্বশেষ যে ভোটটা হইল, জনগণের তো উপকার হয়েছে না, কতটুকু উপকার হয়েছে সেটা কিন্তু আপনি ভিতর থেকে জানলে জানতে পারবেন, হ্যাঁ কতটুকু হয়েছে। তো এটা একটা উপর থেকে আপনার শক্তি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তো সেইখানে যে ভিন্নমত যারা পোষণ করে তাদেরকে কীভাবে টর্চার করা হয়, কীভাবে গুম করা হয়, কীভাবে প্লেন ক্রাশে মারা হয়, সেই খবরও তো আমরা মাঝে মধ্যে পাই। হ্যাঁ, তো আপনি দেখেন যে এই নির্বাচনে পুতিন করলো কি, তিনজন প্রার্থী প্রেসিডেন্সিয়াল প্রার্থী সিলেক্ট করলো, তাও আবার নিজের চয়েসে করে, যখন ভোট দিতে গেছে ভোটে যায় দেখে শুধু পুতিনের নাম, অর্থাৎ ওয়ান্স ইউ হ্যাভ এন্টার টু দ্য পোলিং স্টেশন আপনি আর কাউরে ভোট দিতে পারবেন না, শুধু পুতিনকেই ভোট দিতে হবে। তো সেই সেই চর্চা সে করছে, অর্থাৎ কীভাবে ক্ষমতা থাকতে হয় সেই মেকানিজম সে খুব ভালো করে। তো এটা এই এই উপর থেকে একটা গণতন্ত্রের লেবাস না দেখিয়ে আপনি এটাকে রাজতন্ত্র কায়েম করেন, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, যেমন এই আমাদের নির্বাচন, পুতিন তো গণতন্ত্র প্র্যাকটিস করে না, পুতিন তো প্র্যাকটিস করে কমিউনিজম, এটা আমাদের একটা পাতানো নির্বাচন। এখন আপনি দেখেন এই যে 30 ডিসেম্বর 2018 যে নির্বাচন হলো, যে আপনি 200 মিডিয়া দেখায় এবং টক শো করে যাই বলেন না কেন, 12 কোটি লোক চাক্ষুষ উইটনেস করেছে যে কি নির্বাচন হয়েছে, অর্থাৎ এভরিবডি হ্যাজ এ ফার্ম কনভিকশন যে আগের রাতে সব ভোট হয়ে গেছে, এবং যারা দুই একজন মানে সাহস করে ভোট দিতে গেছে তারাও ভোট দিতে পারে নাই। আপনি যতই মিডিয়া প্রোপাগান্ডা করে যাই করেন না কেন, সেটা মানুষ বিশ্বাস করবে না। যার জন্য আমি যে প্রথম বলছিলাম যে আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে এখন আপনি একটা নির্বাচন দিতে পারছেন না, যার জন্য আমি ভুলে যাবো, আপনাকে একটু কথা বলি, ভুলে যাবো। যেমন আপনি যেভাবে ঢালাওভাবে বলতেছেন 12 কোটি লোক, আমি এর কোনো রিয়েকশন দেখি না। এখন আমি যদি বলি 14 কোটি লোক একে সাপোর্ট করেছে, আপনি আপনি এর বিরোধিতাও করতে পারবেন না। আপনি বললেন 12 কোটি লোক ই করেছে যে এটা ইলেকশন হয়নি, আমি বললাম 14 কোটি লোক করেছে ইলেকশন হয়েছে। সুতরাং এগুলোর কতগুলো প্যারামিটার আছে, প্যারামিটারগুলো যে বাইরে যদি আমরা কথা বলি তো সেই কথাগুলোর কোনো গুরুত্ব থাকবে না। প্যারামিটারটা কি, এই এই যে 12 কোটি লোক দেখলো, একটা এজিটেশন দেখলাম না, তো একটা রাস্তায় আমি বলি হবে না কেন, রাস্তায় মিছিল দেখলাম না, তা আমার অধিকার আমার আরেকজন ছিনিয়ে নিবে, আমি কিছুই বলবো না, আমি যদি সেটাকে অ্যালাউ করি তাহলে অ্যালাউ করলাম, এটা তো গণতন্ত্র, ঠিক আছে আমি অ্যালাউ করলাম, অন্যায়টা হয়েছে। আমি এটা জবাব দিচ্ছি, আপনার এজিটেশন তো হবে না। যেমন আপনি একজন মাননীয় সংসদ সদস্য, আইন প্রণেতা, আপনি বলেন যে সংসদে গুম নিয়ে কথা বলে না, যে সংসদে একই বছর 5 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করে, আইন ভঙ্গ করে সেইটা নিয়ে কোনো কথা বলে না, যে সংসদের বিরোধী দলের নেত্রী বলে সংসদ নেত্রীকে যে দয়া করে আমাকে একটু বিরোধী দলের নেত্রীর মর্যাদা দেন, আর আমার যে মন্ত্রীগুলো আপনি বানিয়েছেন সেই মন্ত্রীগুলোকে আপনি ছেড়ে দেন, সেই সংসদে কিছুটা সত্য আছে। তো আমি সেইখানে বলি যে সংসদ এটা নিয়ে ডিবেট করে না যে প্রধানমন্ত্রী যখনই বিদেশে যান, স্পেশাল ফ্লাইটে যান, এইটা বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশের জনগণের স্বার্থে কতটুকু যায়। ইউএন সেশনে জাতীয় ইউএন সংসদে যে জেনারেল অ্যাসেম্বলিতে যায়, সেখানে সফর আইরেম এবার মানে সর্বশেষ যে গত বছরের মিটিং মধ্যে 307 জন গিয়েছিল, এই 307 জন এটা কি পিকনিক না জনস্বার্থে বা জাতীয় স্বার্থে তাদের কেন দরকার হলো এই 307 জনের একটা ইন্টারেস্ট, এইটা নিয়ে ডিবেট করে না। যার জন্য যথাযথভাবে টিআইবি এই সংসদকে বলেছে পুতুল খেলার নাট্য মঞ্চ,
এন্ড যেহেতু আপনি এই পুতুলখালা নাইট্রোমনসের একজন অ্যাক্টর, আপনার এই ভাষ্য ছাড়া আর কোনো ভাষ্য নাই। পাবলিক পারসেপশন না, আমাকে কথা বলতে দিতে হবে। হ্যাঁ না, অবশ্যই তত্ত্বাবধায়ক আপনাকে দিতেই হবে। পাবলিক পারসেপশন বলতে একটা পারসেপশন আছে, আপনি মুখ থেকে বলে যতখানি জানে এজিটেশন, যেখানে গুম হয়, যেখানে খুন হয়, যেখানে পুলিশি পারমিশন নিয়ে একটা আন্দোলন করতে হবে, একটা মিটিং করতে হবে, সেখানে আপাতত এজিটেশন হবে না। মিস্টার ফখরুল ইমাম, আচ্ছা আমি প্রথমেই বলি যে গুম নিয়ে কথা বলেছে স্বয়ং আমাদের হোসেন মাহমুদ এরশাদ, এই পার্লামেন্টারি গুম নিয়ে কথা বলেছে। উনি এখানে আঙ্গুল দিয়ে বলেছে যে মাদকের সম্রাট এখানে আছে সংসদের ভেতরে, সংসদের ভেতরে উনি বলেছে। আপনি, আমি সেই জন্য বললাম আপনি কিছু কিছু মিস করেছেন আমার সংসদটা, আর আমাকে সংসদের নেতার মর্যাদা দেন কোনোদিনই ওটা বলেন নাই। আমাদের নেত্রী বলেছেন যে হ্যাঁ আমার কিছু মন্ত্রী আছে ওদেরকে আপনি ছেড়ে দিলে ভালো হয়। না বলছেন যে দয়া করে আমাকে বিরোধী দলের নেত্রী মর্যাদা, না এটা কোনো দিন বলেন না। না ওটা মর্যাদা কি, বিরোধী দলের মর্যাদা ফিক্স করা আছে। বিদেশি আপনি যখন বিদেশি গেস্টটা যখন আসে তখন একটা প্রশ্ন উঠেছিল যে উনি তো আমরা দেখা করি নাই, সেটা করেছি। এখন কথা হলো যে এই বিরোধী দলের যে ভূমিকা গত বছর এই 10th পার্লামেন্ট, উনি যত কিছুই বলুক 10th পার্লামেন্ট ইজ আইডিয়াল পার্লামেন্ট। এই 11টা পার্লামেন্টের মধ্যে 10th পার্লামেন্ট আইডিয়াল পার্লামেন্ট আমি কেন বলি জানেন? 10th পার্লামেন্ট আইডিয়াল পার্লামেন্ট এই জন্য বলি যে এইখানে আপনার দুইটা ইন্টারন্যাশনালি IPU CPU আপনি জানেন, দুইটার চেয়ারম্যান আমাদের এখানে এই সংসদ থেকে নিয়োগ হয়েছে। শুধু তাই না, দুইটার কাউন্সিল এখানে অনুষ্ঠিত হয়েছে, এবং একটা হলো 173টা দেশ আর একটা হলো 53টা দেশ। এটাকে আপনি কোনো সময় ইগনোর করতে পারেন না। আপনি সব কিছু ইগনোর করতে করতে আপনি বাংলাদেশকে ইগনোর করলেন, নিজেকে ইগনোর করলেন, সংসদকে ইগনোর করলেন, লাভ কী? এটা নিজের দোষ নিজে ঢাকতে শিখতে হয়। এখন কথা হলো যে হ্যাঁ আমাদের তো, আমরা বলি যে আমরা তো 100% একোয়ার করি নাই, তবে কথা হলো যে আমরা যে গতবার 200টা বিল পাশ করেছি, আমরা ওয়াক আউট করেছি, কে বললো ওয়াক আউট করে নাই, ওয়াক আউট করেছি। এখন কথা হলো যে ওদের ব্রুট মেজরিটি, আমরা এও বলেছি যে ব্রুট মেজরিটি আপনারা আছেন, ব্রুট মেজরিটির উপর দিয়া যে বিলগুলো আমরা অবজেকশন দেওয়ার পরও পাশ করায় নিচ্ছেন, সেগুলো একসময় আপনাদের কাল হবে। এটা এখন আমরা করি নাই কোনটা, 8th পার্লামেন্টে যেটা করেছে, 9th পার্লামেন্টে যেটা করেছে, যে আমরা অশ্রাব্য গালিগালাজগুলো ইউজ করি নাই, যেটা পার্লামেন্টারি ভাষায় উনিও স্বীকার করবেন এটা করা উচিত নয়। এবং আমরা ওই ফাইল ছোড়াছুড়ি বা কোনো কাজে বাধা দেওয়া এটা আমরা করি নাই। আমরা কি করেছি, যদ্দূর পেরেছি আমরা সরকারের সমালোচনা করেছি, কারণ ব্যাপারটা হচ্ছে কি এটা প্র্যাকটিস লাগে। আমাদের জাতীয় পার্টির কোনো প্র্যাকটিস নাই যে আমরা বিরোধী দলের ভূমিকা কীভাবে পালন করতে হবে। আমরা এই দাস শাসন করেছি 9 বছর, এবং যতগুলো ইলেকশনে পার্টিসিপেট করেছি আশা করেছি যে আমরা এই ক্ষমতায় যাব, কিন্তু ক্ষমতায় যেতে পারি নাই, যেতে পারিনি বলে বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো বিরোধী দলের ভূমিকাটা কিন্তু একটা প্র্যাকটিস দরকার, একটা ইনস্টিটিউশন দরকার, এটার একটা ট্রেনিং দরকার। আমাদের এখানে কেউ নাই, আমরা BNP-রও নাই, আপনার আওয়ামী লীগেরও নাই, কেউ বিরোধী দলের থাকার জন্য কিন্তু নির্বাচন করে না। এই প্রবলেমটা হয়েছে এইটাই, বিরোধী দলের মানসিকতা আমার নাই, আমি যে হারবো এই মানসিকতা নাই, বিরোধী দল তো দূরের কথা, আমি সবসময় জিতবো, আমি সবসময় জিতবো এবং আমি ক্ষমতায় যাব। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র না হবে, যতক্ষণ পর্যন্ত আমি জেতার যে আনন্দটা এবং হারার যে আনন্দটা এটা সমানভাবে যখন আমি উপভোগ করতে পারবো, এবং যখন আমি মনে করব যে আমি রিয়েলি একটা ডেমোক্রেটিক পিপল, আমি ডেমোক্রেটিক রাইটস, তাহলে হারাটাকেও আমি ওইভাবে আমাকে গ্রহণ করতে হবে, তখনই আমি বিরোধী দলের ভূমিকা আমার যেভাবে পালন করার কথা সেভাবে পালন করব। এখন আমরা চেষ্টা করতেছি আপনারা সবাই মিলে আমাদেরকে উৎসাহিত করেন। আপনি যদি প্রথম থেকেই মনে করেন যে এটা এই পার্লামেন্টকে আমি অবৈধ ঘোষণা করছি, এর আশপাশ দিয়ে এমনি হাঁটেন না, 5 বছর চলে গেলো কী লাভ হলো? 5 বছর অবৈধ করে আপনি আশপাশ হাঁটলেন না, আমাকে কোনো সাহায্য করলেন না, আপনি পার্লামেন্টারি পার্টিসিপেটারি কোনো সাহায্য করলেন না, আপনি গণতান্ত্রিক উপায়ে যতগুলো টেবিল টকশোতা আছে আপনি দূরে সরে দিলেন, আমাকে আমাকে সুশাসন থেকে করার কোনো পদক্ষেপ দিলেন না, আমাকে উৎসাহিত করলেন না, তাহলে এর রেজাল্ট তো কোনো ভালো আসবে না, আপনার জন্যও ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। যে জিনিসটা হয়েছে সেটাকে আমি মেনে নেন। আর নির্বাচনের কথা বললেন আপনি, নির্বাচন 30শে ডিসেম্বর, আমি আগেও বলেছি নির্বাচন নিয়ে কোনো এজিটেশন নাই, নির্বাচন নিয়ে কথোকপন আছে। এই বাংলাদেশের 11টা পার্লামেন্টের মধ্যে অনেক পার্লামেন্টারি নির্বাচন হয়েছে, এর থেকেও খারাপ হয়েছে, এটা আপনি জানেন,
একদম আমরা জানি যে হেলিকপ্টার থেকে এসে বাক্স নিয়ে গেছে, এরকম ঘটনা আছে। তো সুতরাং এইসব ঘটনা বাদ দিয়ে যাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে এই নির্বাচনের মধ্যে কত পার্সেন্ট নির্বাচন আমি বাদ দিব, যেটা আমার বাদ দেওয়া উচিত, কত পার্সেন্ট বাদ দেওয়া উচিত। আমার 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 ধারণা এই নির্বাচন সম্বন্ধে আপনার এই নির্বাচনের আগে যে প্র্যাকটিসগুলো হয়েছে, এই নির্বাচনের আগে যে ডায়লগগুলো হয়েছে, নির্বাচন যেভাবে আপনার নির্বাচনের দিনের যে কর্মকাণ্ড দেখেছি, ওনাদের পার্টিসিপেশন দেখেছি, বারোটার পরে আবার উইথড্র দেখেছি, তারপরে একশো দিনের কর্মসূচি ওনারা নিয়েছেন, একশো দিন বিচারছেন, বিভাজন করেছেন, নব্বই দিনে আবার ওনারা এই পার্লামেন্টে এসছেন। সুতরাং এগুলো দেখে আমার মনে হয় ওনারাও কনফিউজ যে এরকম একটা নির্বাচন যে খুব যে একটা খারাপ নির্বাচন, খুব একটা খারাপ নির্বাচন হলে ওনারা এইভাবে আসতেন না। এবং ওনারা এসছেন শুধু এই এই যে আটজন এসছেন তা না, এর পেছনে সাতজন এসছেন তা না, এর পেছনে একটা একটা লাইন আছে, এর পেছনে একটা পলিটিক্যাল ইকুইভ্যালেন্স আছে, এর পেছনে একটা পলিটিক্যাল আছে। এই যে আমি গেলাম, এর পেছনে আমি কী করবো, পরে পরে আমার যাওয়ার পেছনে আমি পাঁচ বছরটা কীভাবে কাটাবো। সুতরাং এগুলো সমস্ত বিবেচনা যদি আপনি করেন, তাহলে নির্বাচনের আমার মনে হয় গৌণ হয়ে গেছে। নির্বাচনকে আর প্রাধান্য দিয়েন না, যেটা আপনি এখন আছে যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টকে স্বীকৃতি দিয়ে গভর্নমেন্ট লিগ্যাল, দেখেন এই আপনার আইপিওতে একটা কথা উঠেছিল যে ইউ ক্যানট ওভার থ্রো দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এটা যখন আমরা পাশ করতে গেলাম তখন পঞ্চাশটা রাষ্ট্র একশো তিয়াত্তরের মধ্যে ওরা অবজেকশন দিল যে আমরা তো ডেমোক্রেসি প্র্যাকটিস করি না, আমরা তো ডেমোক্রেসি, আমরা তো রাজতন্ত্র প্র্যাকটিস করি, আমরা কমিউনিজম প্র্যাকটিস করি, আমরা একে নেতৃত্ব প্র্যাকটিস, তুমি বলো লিগ্যাল গভর্নমেন্ট নট দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তো আমরা ওটা চেঞ্জ করলাম, তখন ইউ ক্যানট ওভার থ্রো দ্য লিগ্যাল গভর্নমেন্ট। এখন তো লিগ্যাল গভর্নমেন্ট আছে, এখন লিগ্যাল গভর্নমেন্ট আমাদের এখানে, আপনি ডেমোক্রেসি আপনারা ওই রাজতন্ত্র বা সমাজতন্ত্র বা সাম্যবাদী সমাজ ব্যবস্থা সেটি চর্চা করছেন এখন, আর ওই ডেমোক্রেটিক এখন কথা হলো যে অ্যাডভোকেসি। আমি একটা বলি, আপনি যদি পলিটিক্সটাকে ডেমোক্রেসির সঙ্গে গুলিয়ে ফেলেন তাহলে অসুবিধা। আমাদের এখানে কতগুলো রাজনৈতিক দল আছে যারা ডেমোক্রেসির কথা বলে কিন্তু তারা অ্যাডভোকেসি করে পলিটিক্সটা অন্য, যেমন ধরেন পলিটিক্স অ্যাডভোকেসি করবে করলো ওরা সমাজতন্ত্র, পলিটিক্স সোশ্যালিজম গণতন্ত্রের আশেপাশেই নাই কিন্তু কথা বলার সময় গণতন্ত্রটা শাসন ব্যবস্থা। ব্যারিস্টার হোসেন, খুব ছোট করে বেশি সময় আমার হাতে, দু তিন মিনিট সময় আপনার। ফখরুল ভাই যেভাবে বললেন যে উৎস, অবশ্যই আমাদের উৎস দেওয়া উচিত। এই সংসদ আমাদের সমস্ত কার্যক্রমের মেইন কেন্দ্র, কিন্তু উৎসটা থাকে না কেন সেটা নিয়েও আপনারা ডিবেট করেন। উৎস থাকে না যে এটা আমরা কি লজ্জিত হই না যে আমরা এই ৪৮ বছরে একটা নির্বাচনী সিস্টেম করতে পারলাম না, নির্বাচনী সিস্টেমটাকে আমরা এমনভাবে ভেঙে ফেললাম যে ২০১৮-৩০ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হলো সেখানে কোনো ভোটার খুঁজে পাওয়া গেল না, এবং নির্লজ্জ চিফ ইলেকশন কমিশন বলল ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব আমার নয়, পলিটিক্যাল পার্টিস। সো আপনি দেখেন একটা ইনস্টিটিউশন কীভাবে ধ্বংস হয়। যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতো, তার মাধ্যমে যদি নির্বাচিত আসতো, তাহলে একাত্মটা যে সংহতির কথা আমি বললাম তখন একটা সংহতি ফিল করতো, ইয়েস পিপল হ্যাজ রেজিস্টেড মি, কিন্তু দিস পার্লামেন্ট ইজ নট ভোটেড বাই দ্য পিপল। আর যাদেরকে আপনি বললেন যে ওত নিয়েছে, আমার যতটুকু অ্যাসেসমেন্ট এবং তথ্য, ইট ইজ স্ক্রিপ্টেড, গভর্নমেন্ট স্ক্রিপ্টেড। হ্যাঁ, আপনি দেখেন যিনি ওত নিলেন না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, সেটাও কি স্ক্রিপ্টেড? সেটা আমি মনে করি তার যে মোরাল হাইগ্রাউন্ড, নৈতিকতার হাইগ্রাউন্ডে উনি দাঁড়ায় আছেন, আমার ব্যক্তিগত মোরাল হাইগ্রাউন্ড এবং নৈতিক হাইগ্রাউন্ডে দাঁড়ায় উনি নেননি। পরিস্থিতিটা এমনভাবে সৃষ্টি করা হয়েছিল যে যেদিন ওত নিল তার দুই তিন দিন আগে আমাদের বিভিন্ন আওয়ামী লীগ জাতীয় পার্টি বন্ধুদের সাথে যাদের সাথে টকশো করেছি অথবা আনঅফিশিয়ালি যাদের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলছে যে আপনি দেখেন সবাই ওত নেবে, অর্থাৎ ডাউন টু লাইন গভর্নমেন্টের সবাই জানে আর ওত নেবে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সামথিং ওয়াজ কুকিং আপ। তো সেইটাই, সেইখান থেকে মির্জা ফখরুল তার নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে উনি নেননি, কিন্তু তারা বাকি চারজন ওত নিতই, এবং ওত নিয়ে এইটাও স্ক্রিপ্ট এসেছিল, বলবে যে ওই তারেক সাহেবের অনুমতি নেবে, তা তখন তারেক সাহেবকে বলা হবে যে আপনি যদি এইটা দ্বিমত পোষণ করেন আপনার দল ভেঙে যাবে, তখন উনি যেভাবে ভালো মনে করছেন উনি সেইভাবে তার কোনো তার স্টেটমেন্ট সেইভাবে, এখন আমরা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তার দেখি নাই, মাঝে মাঝে তো আপনার ফেসবুকে বা এইসব জায়গায় দেখি, এই ব্যাপারে আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, তখন হয়তো তার লেভেলে কমান্ড চ্যানেলে বলে দিল যে বলে দেন আমি এটা করছি। সো এইটা যে স্বেচ্ছায় হয়েছে বা দলের গণতান্ত্রিকভাবে হয়েছে সেটা তো পরিষ্কার হয়নি,
যে হাইয়েস্ট নীতি নির্ধারণী ফর্ম যেটা স্ট্যান্ডিং কমিটির কমিটি, তারা তো এটা জানে না, তারা তো অনেকে আপনার স্টেটমেন্ট দিয়ে বলেছে। সো এটাও স্ক্রিপ্টেড, যেভাবে গণতন্ত্র এখন স্ক্রিপ্টে চলছে, যেভাবে সংসদ এখন স্ক্রিপ্টে চলছে, সেইভাবে এরা ওই স্ক্রিপ্টের আওতায় তারা শপথ নিয়েছে। এবং দুইটা জিনিস এখানে আমি মনে করি, একটা হচ্ছে গভর্নমেন্টের প্রেশার, আর একটা এরা সম্ভবত পার্সোনাল লোভ লালসার উপরে যেতে পারে নাই, যে এমপি হলে যে পার্সোনাল বেনিফিটগুলো পাওয়া যায় সেই বেনিফিটগুলো তারা মনে করছে অনেক টাকা টাকা খরচ করছে, তো ওইখানে হইলে যা হয় হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। কারণ বিএনপিকে তো এমন জায়গায় নিয়ে গেছে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে এটা সময়ের ব্যাপার, উনি ওনার কাছে খবর আছে এটা সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার হতো যদি আওয়ামী লীগ যদি সুশাসন ন্যায় বিচারে থাকতো, আওয়ামী লীগ যদি মানুষের ম্যান্ডেট নিয়ে থাকতো, জন ম্যান্ডেট নিয়ে থাকতো, তাহলে হতে পারতো, শেষ করতে হবে। কিন্তু যেখানে অপারেশন হয় সেখানে বিরোধী দল কিন্তু সাধারণত ভাঙে না, সাধারণত ভাঙে না। তবে ভবিষ্যৎ নেতৃত্ব, নেতৃত্ব সঠিকভাবে দিতে পারলে সেটা কামিয়াব হবে, আর নেতৃত্ব যদি না দিতে পারে সেটা কি হবে সেটা সময় বলে দেবে। ফখরুল ইমাম, শেষ কথা। হ্যাঁ, শেষ কথা হলো যে আমরা যে গণতন্ত্রের চর্চা করতেছি সেই চর্চাটা অব্যাহত থাকুক, এবং আমি আশা করব যে আমাদের পেছন দিকে না থাকে যে লুফলসগুলো আমরা এখন আলাপ আলোচনার মাধ্যমে আমরা নির্দিষ্ট করব, ভবিষ্যতে যেন এগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, কাটিয়ে উঠতে পারে। সত্যিকার গণতন্ত্রের প্র্যাকটিস এই দেশের জন্য খুব জরুরি দরকার, এবং গণতন্ত্র ছাড়া বাংলাদেশ এতগুলো লোককে একসঙ্গে কোনো দিনই সংহতির মধ্যে আনতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং গণতন্ত্রই একমাত্র আনসার, এখানে বাংলাদেশে আর কোনো শাসন ব্যবস্থা এখানে চলবে বলে আমার মনে হয় না। আমরা সবাইকে গণতন্ত্র প্র্যাকটিস করার জন্য সবাইকে আহ্বান করছি। ফখরুল ইমাম শেষ কথা বলে দিয়েছেন, আসলে গণতন্ত্রই শেষ কথা, এবং গণতন্ত্রের বাইরে অন্য কোনো পদ্ধতিতে এই দেশ, এই 17-18 কোটি মানুষের দেশ আর শাসন করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা, এই দেশের জন্ম হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, গণতন্ত্রের জন্যেই। এখানে লিগ্যালিটি ইললিগ্যালিটির নানা প্রশ্ন তোলা যাবে, নানান গণতন্ত্রের মডেল নিয়ে নানা বিতর্ক করা যাবে, কিন্তু মূল কথা হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং সেটি করবার জন্য আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের গণতান্ত্রিক মনোবৃত্তিটা থাকতে হবে, তাদের চিন্তায় চেতনার মধ্যে গণতন্ত্রটা থাকতে হবে, সেটির বড্ড অভাব, এই অভাবটাও আমাদের কাটিয়ে উঠতে হবে। এবং সেজন্য জনগণকেও আসলে একটু সজাগ সতর্ক এবং রাজনৈতিক নেতৃত্বের একটা চাপ তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।